নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24, সঙ্গে রয়েছে আমি জয়। এই মুহূর্তের খবর নিয়ে, কোচবিহারের সাগরদিঘি চত্বর সাইলেন্স জোন, আর সেই জায়গাতেই তৃণমূল ডিজে বাজিয়ে করলো মিছিল, কড়া সমালোচনা করলো বিজেপি। সাইলেন্স জোন হিসেবে ঘোষিত কোচবিহার সাগরদিঘির পাড়ের চারপাশে ডিজে বাজিয়ে বাইক মিছিল করার তীব্র সমালোচনা করলো বিজেপি। আজ কোচবিহার শহরের দুই প্রবেশদ্বারে, ঘুঘুমারি ও খাগড়াবাড়ি এবং শহরের স্টেশন মোড় এলাকায় জমায়েত হয়ে বিশাল মিছিল বের করে তৃণমূল যুব কংগ্রেস। ওই মিছিলের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক ও সাংসদ শান্তনু সেন। ডিজেতেই খেলা হবে স্লোগানের সাথে সাথে বিশাল ওই মিছিল গোটা শহর পরিক্রমা করে রাসমেলার মাঠে এসে শেষ হয়। ওই মিছিলের জেরে এমনিতেই শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, কিন্তু কোচবিহারের সাগরদিঘি চত্বরে ডিজে বাজিয়ে ওই মিছিলে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির জেলা নেতা তথা বিশিষ্ট আইনজীবী রাজু রায়। আইনজীবী রাজু রায় অভিযোগ করে বলেন, সাগরদিঘি চত্বর সাইলেন্স জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, অথচ এখানে রাজ্যের শাসক দল তৃণমূল যুব কংগ্রেস ডিজে বাজিয়ে মাইক মিছিল করল। চারপাশের আদালত সহ গুরুত্বপূর্ণ সমস্ত কিছু প্রশাসনিক দপ্তর, বিকট আওয়াজে সমস্ত কাজকর্ম পণ্ড হওয়ার জোগাড়, কিন্তু প্রশাসন নীরব দর্শক হয়ে বসে আছেন। আইন শুধু বিরোধীদের জন্য, এটা চলতে পারে না। এদিকে তৃণমূল জেলা যুব কংগ্রেসের নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি কোচবিহার বিজেপির রথযাত্রার সূচনা করে এখানে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে এদিন তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সংহতি মিছিল করা হলো। তৃণমূল কংগ্রেসের যুব বাহিনীর মিছিল কোচবিহারের সাগরদিঘির চারদিকটা বহুদিন ধরেই সাইলেন্স জোন ঘোষণা করা হয়েছে, সম্প্রতি আদর্শ পথ ঘোষণা করা হয়েছে। শাসক দলের জন্য আইনকানুনের কোনো বালাই নেই, তারা জনগণকে যেভাবেই হোক ডিস্টার্ব করবে, এটাই তাদের হচ্ছে একমাত্র কর্মসূচি আর কি। এবং তারা নিয়মকানুন কিচ্ছু মানে না, আইনকানুন মানে না, যার ফলে সাইলেন্স জোনে এইভাবে ডিজে বাজিয়ে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে মিছিল করে, এবং এখানে অফিস আদালত চলছে, সমস্ত কাজকর্মে ডিস্টার্ব হচ্ছে। সমস্ত দিকে নজর রয়েছে আমাদের প্রতিনিধিদের, আপনাদের নজর থাকুক খবরিয়া 24 এর পর্দায়। ধন্যবাদ।